বার্থডে ভাই, আপনার মন খারাপ থাকলে তো চলবে না। হ্যাঁ, এগুলি তাড়াতাড়ি শেষ করো। আমাদের দাদাদের বাবা জটিল জটিল, সামুদ্রিক বাড়ির জন্য আমাদের কি সরস্বতী ভালো পূজা লাগছে নিয়ে এদিকে মিশে তাকান আসলাম বার্থডে ভাই। দ্রুত। মামুন কিন্তু একটা কবি, এই যে বন্ধু, বন্ধ হয়ে যাচ্ছে, এটা মামুনি পড়ে শোনাবে। না আপনি বলে এইটা লাগান না মাম, এটা কি তাই স্যার, এটা কি ওতে কি ইয়ে করবে আমার হয়েছে? ওই সাইডের জন্য ওই কবিতার আড়ালে কে কবিতাটা একটু সরান। আমি তোমাকে না বলছি একটু ভিডিও করো তোমার মোবাইলে, মাকে নিয়ে শোনা অবস্থায় দেখাবো। তুমি কাউকে খেলে বেলা করো হাবিব, এত মন খারাপ থাকলে চলবে না। ঘুম ধরছে, ঘুম তুমি ওরা ঘুম থেকে দুই চোখে এই কষ্ট দিয়ে নিয়ে আসছো এই ঘুম রাতে, তো দেবে নাকি? শীতের ঘুমায় রাতে ঘুমায় না, তারপর তো অনেক কষ্ট। মামু এখানে থাকতে পারবে না। আমি কাছে আপনি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে না, হুম, এই কোথায়? গাছটা, এই যে পিছনে দেখালাম না সকালে, এই যে ওইটা দেখো। হ্যাঁ, কয়জন আপনারা? ওখানে একজন এটা তো ধরতে চাচ্ছে না। তোমরা এইগুলি পাপ কামাই করলা, এগুলি কইরা একটা মন্দির ধরাই নাও, ধরাই এগুলি খেতে দাও। একটা দিয়ে বাকি দিয়ে দেবো এটা। হ্যাঁ, বাড়িওয়ালার এত ব্যস্ততার মধ্যে তোমার জন্য যে ফাইনে খুবই দুঃখিত। না না, বুঝতে হবে যে এটা ধরবে না, এই যে কত ধরছে কষ্ট না, করে এটা করা হয়েছে সেটা বুঝতে হবে। হাতে লাগবে, তোমাকে বুঝতে হাতে হবে হাতে লাগবে, ব্যাচেলারের মতো। উঠো না, নিয়ে যাবো না আমরা, কিন্তু বসাই দেবো মা এটা তো দিন উল্টা ছিল। উল্টা, এখানে একবার থাকবে, এখানে থাকবে, মন বেশি গলে গেলে কিন্তু একবার খাওয়া যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি হ্যাপি হ্যাপি বার্থডে টু বার্থডে টু ইউ, ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু টু লিমা, লিমা, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু টু আনিস ভাই। ইউ। ওকে এবার কেক কাটা হবে, একটু হাততালি হোক। খাও তো, খাও না, হাততালি দিচ্ছি তো, আবার উঠে আমারে উঠে না। তুমি 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 আগে বার্থডে ভাই আগে খাবে, কি মজা কি মজা। কিভাবে খাইলা? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার এই সময়ের জন্য আমরা অধীর আগ্রহে ছিলাম, চিন্তা করতে পারবা না যে কত কষ্ট করেছি এর জন্য। আমি তুমি তো এই খালি ঘুমাই কেকের পড়তেছো। বিশেষত্বটা ঘোষণা করি, এই কেকের পিছনে কিন্তু আমাদের অনেকের প্রচেষ্টা জড়িত। কাকা এটা এটা যদিও নিঃসন্দেহে আমরা আগে থেকেই অর্ডার দিয়েছিলাম, এই কেকটা কেনার জন্য সে একা একা গিয়েছিল। রনি ভাই, কোথায় কেক পাওয়া যায়? কে? এই জিম আচ্ছা, একটা ডিলার জন্য। এছাড়াও তিনি দোকানে দোকানে পার্টস খুঁজেছেন যে কোথায় কোনটা ভালো, আমার কিনতেই হবে এবার, কিন্তু খুঁজে কোথাও পাওয়া গেল না। এরপর যে আমরা, আমাদের এক বিশেষ আকর্ষণ আছে, ফুল বিশেষ দে আকর্ষণ ফুল দে শুনলাম, সেটাই ফুলে সেই বিশেষ পরে আকর্ষণ কোথায় আছে স্যার? আমি আসি না এপাশে এখনো, বাকি তো একটু একটু দিতে হবে। সেশন আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ফুল দেওয়া শুরু করো, কারণ কন্টিনিউ মাঝে মধ্যে পজ করে দিও। হ্যাঁ, ওটা পজ করে দিলে মাঝে মধ্যে পজ করো, কারণ অনেক হয়ে যাবে। এবার ফুল দিচ্ছে, ছবি নাও, এই ছবি নাও না, এই সুন্দর সময়টা থ্যাংক ইউ। না আমরা ছবি উঠানোর জন্য একটু পরে আবার পোজ দেওয়া হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, আস্তে 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 আস্তে, আপনি একটু এসে দিন। আচ্ছা, আমার বোন কোথায়? আনলি
ছবিনাও মামুন, ওই অবস্থায় ছবি নাও। অসাধারণ অসাধারণ, তাই না? ওকে আনিস ভাই, ছবি নিচ্ছেন কিভাবে? আমি যখন লেখাটা শুনেছি তো অশ্রু, তুমি একা একা বসে আছো, কি ভাবো? মামুনের কবিতা না, না মামুন নিজেই কবিতা আবৃত্তি করবে এখন। এখন তার লিমাপাকে নিয়ে বিশেষ কবিতা। তুমি কবিতাটা আগে তাকে হস্তগত করো, তার হস্তগত করো। হ্যাঁ না, তার আচ্ছা ঠিক আছে, আগে কবিতা আবৃত্তি হবে, তুমি পিছনে দাঁড়াও প্লিজ। আপনি একটু পিছনে যান। না না, আমি তো একটু ছবি নিতে, না ব্যাকগ্রাউন্ডে আপনার থাকতে হবে, ছবি একটু পরে ফটো সেশন হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন কবিতা আবৃত্তি হবে মামুনের স্পেশাল কবিতা। জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা। কবিতার নাম তোমার জন্মদিন। এই দিনেতে জন্ম তোমার, তুমি সকলের জন্য, হাজার বছর থাকো বেঁচে, এটাই মোদের কাম্য। এখানে কবির ভাষায় তুমি ব্যবহার করা হয়েছে। প্রতি বছর আসো কেমন দিন, ঘটা করেই পালিত হোক তোমার জন্মদিন। দিনে দিনে মাস চলে যায়, মাসের পরে বছর, এমনি করেই বসুক তোমার জন্মদিনের আসর। আজকে তোমার জন্মদিনে বাজবে নানান দিন, সুখী এবং সুন্দর হোক তোমার আগামী দিন। জন্ম তোমার সার্থক করো, কীর্তি করে ভালো, কর্ম দ্বারা দূর করে দাও সকল আধার কালো। এই দিনটা প্রতি বছর আসুক বারে বারে, আনন্দ আর উল্লাসেতে মাতুক তোমায় ঘিরে। জন্ম নিলে 29শে ডিসেম্বর, দিনটি ছিল নিউ, সবার কণ্ঠে ধ্বনিত হোক এখন মোড়ক উন্মোচন হবে। আমরা জানি অনেক কষ্ট করে জিম তার ডিলার জন্য এটা নিয়ে এসছে, এখন সেটা খোলা হচ্ছে, কি আছে তার মধ্যে? না না না, ওটার মধ্যে কোনো পাটারি গুলো নেই। নাকি সাতক্ষীরা পাটারি গুলো পছন্দ খুব। চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ পড়তেছে দেখা যাচ্ছে। কি পাওয়া গেল এর মধ্যে? এখনো পাওয়া যায় নাই। পছন্দ হয়েছে তো? এটা কিন্তু একার না, দুজনের ভীষণ পছন্দের থালা, পছন্দ করতেই হবে, পছন্দ করতেই হবে। দেখছো কি সুন্দর? এবার মামুনের একেবারে চেহারা দেখা যায়, মামুনের চেহারাটা দেখা যায়। আবার একটু একটু করো, আবার নিয়ে যাবা না, এটা কষ্ট করে নিয়ে যেতে হবে। আমার নিয়ে এখানে রাখা মানে এটা কোনো কথা হলো? আমাদের এখানে বসে আছে। ও নাইস।
কি হাসি আমার বোন অনেক কষ্ট করে এগুলি ওকে কই বার্থডে ভাই এদিকে একটু তাকান কখনোই না চলো না সিনেমা দেখতে হলে যাই সিনেমার নাম নাকি তোমাকে রনির আমার পেট ভালো ছিল রনি, পেটটা বেশি ভালো হয় নাই।